তোমরা এখন দেখতে পাচ্ছ ফায়ারম্যানের পোস্টের জন্য তোমাদের কী কী লাগবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট লাগবে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চেস্ট লাগবে একাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার যেখানে ফোলাতে হবে পঁচাশি সেন্টিমিটার ওজন মিনিমাম লাগবে পঞ্চাশ কেজি আর তার সাথে তোমরা দেখতে পাচ্ছ তেষট্টি পয়েন্ট পাঁচ কেজির কিন্তু বস্তা নিয়ে যেতে হবে হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য যারা ইন্ডিয়ান কোস্টগার্ড বা ডিফেন্সে চাকরি করার স্বপ্ন দেখে তাদের জন্য একটা বড়ো গুড নিউজ রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর হলে তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস ফায়ারম্যান পোস্ট বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট আমরা এখন বর্তমানে রয়েছি ইন্ডিয়ান গার্ডের ঠিক আছে তো নোটিশটা তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড কীভাবে করো তোমাদের আমি বলছি তো চলো বিস্তারিত ভিডিওতে তোমাদের বলে দিই কি কোথা থেকে তোমরা বিজ্ঞপ্তিটি দেখতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিভিল মোটর ড্রাইভার রয়েছে ঠিক আছে ফিটার কোস্ট ফিটার পোস্টের জন্য সরি তো সেটা দেখবে জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়াতে তোমাদের রয়েছে কিন্তু কলকাতা থেকে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে দেখে না বেতনটা সিভিল মোটর ড্রাইভার ক্ষেত্রে উনিশ হাজার নশো ফর লিফ্ট অপারেটরের জন্য উনিশ হাজার নশো এম টি ফিটারের জন্য উনিশ হাজার নশো ফায়ারম্যানের জন্য উনিশ হাজার নশো ইঞ্জিনিয়ার ড্রাইভারের জন্য পঁচিশ হাজার পাঁচশো এম জন্য আঠেরো হাজার লস্করের জন্য আঠেরো হাজার তো বিস্তারিত ভিডিওতে পেয়ে যাবে ড্রাইভারের জন্য কিন্তু তোমাদের কিন্তু টেন পাস লাগবে তার সাথে কিন্তু তোমাদের দু বছর কিন্তু যে এক্সপিরিয়েন্স সেটা লাগবে আর হেভি ওয়েট লাইট মোটর ভেহিকলস যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের কিন্তু লাগবে ওকে ফর লিফ্ট অপারেটারের জন্য দেখতে পাচ্ছ আইটিআই কিন্তু লাগবে তার সাথে তিন বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের লাগবে তার সাথে মাধ্যমিক পাস হতে হবে এমটি ফিটার এমটি টেকের জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক পাস তার সাথে দু বছরে অটোমোবাইল এক্সপিরিয়েন্স লাগবে ফায়ারম্যানের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে তোমরা আবেদন করতে চাইলে করতে পারো ফিজিক্যাল ফিটনেস লাগবে ইঞ্জিনিয়ার ড্রাইভারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখে নেবে ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে সার্টিফিকেট ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট লাগবে এম টি এর ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস হলে হবে কিন্তু দু বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু চকিদার তো একটা সার্টিফিকেট লাগবে ঠিক আছে লস্করের ক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস লাগবে তার সাথে তিন বছর কাজের কাজের যোগ্যতা লাগবে তো তোমরা যদি চাও তো তোমরা আবেদন করতে পারো তোমরা দেখে নাও এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে ফাইভের ক্ষেত্রে তোমাদের চারটা ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই আবেদন করতে পারো কোনো রকম আবেদন মূল্য নেই অফলাইনে চাইলে আবেদন করতে পারো টোটাল পোস্ট তোমাদের কিন্তু সতেরোটা রয়েছে ওকে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ সমস্তগুলোর ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর শুধুমাত্র ইঞ্জিনিয়ার ড্রাইভারের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ আর লস্করের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে স্যালারি প্যাকেজটা তোমরা খেয়ে নিলে লেভেল টু অনুযায়ী সেভেন কিন্তু কমিশন অনুযায়ী ঠিক আছে সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টার তোমাদের রিটার্ন এক্সাম তারপর স্কিল টেস্ট নেট টেস্ট ইন্টারভিউ হবে কিন্তু ওকে আবেদনের তারিখগুলো দেখে নাও তিরিশ দশ দু হাজার একুশ থেকে আঠাশ এগারো দু হাজার একুশে তোমাদের কিন্তু আবেদনটা কিন্তু করতে হবে ওকে তোমরা দেখতে তোমরা দেখতে পাচ্ছ এখন ফায়ারম্যানের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস তার সাথে হাইট লাগবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার চেস্ট একাশি পয়েন্ট পাঁচ থেকে পঁচাশি সেন্টিমিটার ফেলাতে ফুলাতে হবে পঞ্চাশ কেজি ওয়েট ওয়েট তোমাদের লাগবে ওজন শরীরের আর তোমাদের কিন্তু তেষট্টি পয়েন্ট পাঁচ কেজির একটা ফায়ারম্যানের যেটা তোমাদের হয়ে থাকে ফায়ার ফ্রিডারও হয় তেষট্টি পয়েন্ট পাঁচ কেজির একটা বস্তা নিয়ে যেতে হবে এক পয়েন্ট তিরা একশো তিরাশি যে তোমাদের যে মিটার মিটার রয়েছে ডিস্টেন্স সেটা তোমাদের কিন্তু নিয়ে হবে ছিয়ানব্বই সেকেন্ড কিন্তু রয়েছে ঠিক আছে একশো তিরাশি মিটার ছিয়ানব্বই সেকেন্ডের মধ্যে তারপর তোমাদের দু পয়েন্ট ষাট মিটার ডিচ বাই ল্যান্ডিং বোধ ফিট তোমাদের করতে হবে আর ক্লাইম্বিং থ্রি মিটার তা দড়িতে তোমাদের কিন্তু তিন মিটার উঠতে হবে এটাই তোমাদের রয়েছে তো তোমাদের যে প্রথম নোটিশটা দেখিয়েছিলাম এই সেই নোটিশ তোমরা দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার গার্ড রিজন বিজনেস পার্ক সিক্স ফ্লোর সিরাচি বিল্ডিং রাজারহাট নিউ টাউন কলকাতা থেকে তোমাদের রিক্রুটমেন্টটা বেরিয়েছে আর এখানে মাথায় রাখবে কোস্টগার্ডের যারা যারা আবেদন করতে তোমরা এই নোটিশটা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম বা পারফর্মা রয়েছে সেটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে সেটা কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে আর মাথায় রাখবে তোমরা কিন্তু কাজগুলো কিন্তু সমস্ত কলকাতায় পাবে ঠিক আছে যেগুলো দেখে তোমাদের ফায়ারম্যানটা দেখিয়ে দিই বিশেষ করে ফায়ারম্যানটা তোমাদের রয়েছে কোথায় দেখে নাও তোমরা কিন্তু সারা জীবনের মতো ফাইনাল পোস্টিং কলকাতায় পেয়ে যাবে দেখছো কলকাতায় ওই জন্য তোমাদের ভিটের কিন্তু কলকাতার লেখা অলরেডি রয়েছে ঠিক আছে বাদ বাকি পোস্টগুলো রয়েছে যেগুলো দেখতে পাচ্ছ হলদিয়া রয়েছে হলদিয়া এসসি এস সি এস পাঁচ বছর ছাড় পাবে আর ও বিসিরা কিন্তু তিন বছর ছাড় কিন্তু পাবে দেখতে পাচ্ছ নন গ্যাজেটেড কিন্তু নন মিনিস্ট্রিয়াল জব গ্রুপ সি পদে যাদের আবেদন করতে চাও তারা তারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ভিজিট ইন্ডিয়ান গার্ড তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখালাম সে ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেখান থেকে অ্যাপ্লিকেশন পারফর্মার যে কোনো একটা নিয়ে নিতে হবে তিরিশ দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হবে ওকে এখানে নোটিশ নাম্বার সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে যারা যারা আবেদন করতে চাও অবশ্যই তোমরা করতে পারো এখানে কী বলা রয়েছে বেঙ্গলি উড়িষ্যার ডেট তোমরা দেখে নেবে ঠিক আছে বেঙ্গলি নিউজ পেপারও বেরিয়েছে তো তোমরা যারা যারা আবেদন করতে চাও আবেদন করো খুবই একটা ভালো চাকরি কোনো রকম আবেদন মূল্য নেই চাইলে তোমরা আবেদন করতে পারো তো ভিডিওটা এইটুকুই ছিল দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জয়হিন্দ